السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين ولا عاقبة للمتقين والصلاة والسلام على رسول الله. أما بعد, الله سبحانه وتعالى কাছে গণনার মাস হচ্ছে 12টি মাস, যে সময় দুনিয়া পৃথিবীর সৃষ্টি হয় তখন থেকে সূরা তওবা 36 নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে। এই যে আরবিতে রমজান মাস, রমজান মাসের পরের মাস হলো শাওয়াল মাস। এই শাওয়াল মাসে এমন একটা ইবাদত আছে যেটার করার কারণে আমরা অনেক সওয়াব অর্জন করতে পারি, তা হলো শাওয়াল মাসের 6টা রোজা রাখলে আমরা যেন একটা বছর রোজা রাখার পরিমাণ সওয়াব পাবন নেকি অর্জন করতে পারি। সেক্ষেত্রে আমরা রমজান মাসের পর মাস শাওয়াল মাস, এই শাওয়াল মাসে সকলেই 6টা সিয়াম পালন করব। হাদিসের মধ্যে এসেছে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে পুরাই ফরজ সিয়াম পালন করলো, পালন করার পরে শাওয়াল মাসে আরো 6টা সিয়াম পালন করলো, সে যেন পুরো বছরে সিয়াম পালন করলো। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম এবং তিরমিজির মধ্যে হাদিস বর্ণনা করা হয়েছে। সেক্ষেত্রে আমরা রমজান মাসের পর মাস শাওয়াল মাসে যে কোনো মুহূর্তে আমরা 6টা সিয়াম 6টা রোজা সকলে রাখবো, তাহলে আমরা একটা বছর যেন আমরা রোজা রাখার পরিমাণ সওয়াব অথবা নেকি অর্জন করতে পারি। অনেকের রমজান মাসের ফরজ রোজাগুলা কাজা হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা শাওয়াল মাসে আগে কাজা রোজাগুলো ফরজগুলো আদায় করে নেবেন, তারপরে শাওয়াল মাসের 6 রোজা সকলে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকটা ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় কুরআন হাদিস মোতাবেক আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।